হ্যালো বন্ধুরা ডেলি ইউটিউব ডেলি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা মূলত যারা নতুন ইউটিউবার দু হাজার কুড়ি সালে প্রচণ্ড স্ট্রাগেল করতাম এবং দু হাজার কুড়ি সাল আমাদের ভারতবর্ষী কেন বিশ্ববাসীর কাছে একটা খুব খারাপ দিন দেখো দু হাজার কুড়ি সালে যারা ইউটিউব চ্যানেল খুলেছ বা ওপেন করেছো বা দু হাজার উনিশের দু হাজার কুড়ির একটু আগে হয়তো উনিশে কি আঠারো উনিশে ডিসেম্বর কি নভেম্বরে ওপেন করেছো চ্যানেলগুলো আস্তে আস্তে গ্রো হচ্ছে না দেখো চ্যানেল গ্রো হচ্ছে না আগে যদি যখন কম্পিটিশান কম ছিল তখন গ্রো অটোমেটিক হয়ে যেত কিন্তু এখন এতটাই মানে কম্পিটিশান বেড়ে গেছে তারপরে যেহেতু এখন বিশাল একটা গ্লোবাল ক্রাইসিস পড়েছে ক্রাইসিসের ফলে অনেক মানুষ আসছে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে তো যার ফলে এখানে কিন্তু কম্পিটিশান এবং স্ট্রাগেলটা প্রচুর করতে হবে মিনিমাম আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ছ মাস থেকে এক বছর কিন্তু পরিশ্রম করতে হবে এবং সে পরিশ্রম যদি এক নাগারে করতে পারো উইদাউট এনি ট্যাডনেস মানে কোনো ক্লান্তি না করে যদি করতে পারো তাহলেই তুমি ইউটিউবে অবশ্যই সফল হতে পারবে আজকে যে ভিডিওটা দেবো তোমাদের এখন হচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু কম কারো জিরো কারো পাঁচটা কারো দশটা কারো ২০টা কারো ৩০টা। এবং সাবস্ক্রাইবারটা পার ডে মিনিমাম পঞ্চাশ থেকে একশো কি করে নিয়ে যাব। আগে একটু একটা কথা বলে দিই দেখো সাধারণত তোমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে কি এক সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপরে সাবস্ক্রাইবারের কথা তোমাকে চিন্তা করতে হবে না কারণ এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়া মানে পার ডে তোমার একশো থেকে দেড়শো সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে যদি ভিডিওতে কিছু 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 যদি থাকে ভিডিও যদি ইউনিক হয় ওকে বাট আজকে যে তোমাদের ট্যাকটিসটা বলবো সে ট্যাকটিসটা হচ্ছেই তোমাদের এখন জিরো বা ফাইভ কি দশটা সাবস্ক্রাইবার সেই সাবস্ক্রাইবারটা প্রতিদিন তুমি গেন করতে চাও কারণ তোমার ভিডিওতে কিছু একটা আছে তোমার ভিডিওতে এমন কিছু জিনিস আছে সে জিনিসটা পেলে মানুষের কিন্তু অনেক উপকার হতে পারে সেরকম যদি ভিডিও হয় তাহলে আজকে ভিডিওটা দেখো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার কেন ওয়াচ টাইমও গেন করতে পারবে এই দুটো যদি গেন করতে পারো আগামী তিন থেকে চার মাসের মধ্যে তোমার ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে প্র্যাকটিসগুলো কি যদি জানতে হয় আমি তোমাদেরকে অনুরোধ করছি অন্তত ভিডিওটা টিল দ্য এন্ড দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি দেখো আমি সৌমিত্র পাড়ুই আমি হচ্ছে গত চ্যানেলে আমার একটা পুরনো চ্যানেল আছে সে চ্যানেলে কিছু আমার হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছিল তো কী কারণে ভাইরাল হয়েছিল সেগুলো আমি প্রচণ্ড স্টাডি করেছি স্টাডি করার পরে আজকে তোমাদের আমি চারটে কি থেকে পাঁচটা ট্যাকটিস বলবো সে ট্রিক্সগুলো যদি ইউজ করো আগামী দিনে কিন্তু তোমার প্রত্যেকের তোমরা যারা দেখছো আমার ভিউয়ার্স আছো তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে কিভাবে র্যাঙ্ক করবে তো দেখো ফার্স্ট ট্যাকটিস ফার্স্ট ট্যাকটিস হচ্ছে ফেসবুক তো ফেসবুকে কিভাবে র্যাঙ্ক করবে দেখে নাও আমরা হচ্ছে তোমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে যারা ডেস্কটপে করছো তারা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুক খুলে ফেসবুক ওপেন করবে আমার ফেসবুক পেজ ফেসবুক অলরেডি আছে তো যাদের তো ফেসবুক আছে তারা এখান থেকে তোমরা করে নিতে পারো তো দেখো কীভাবে করবে তো এখানে যে সার্চ বক্স আছে ওপরে ওপরে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে তোমরা ক্লিক করবে ধরো আমি লিখছি কি বলবো ধরো মুভি মুভি পেজ আচ্ছা মুভি পেজ কেন আমি নিয়ে যাচ্ছি তার কারণ দেখো মুভি পেজে কিন্তু সবথেকে বেশি ভিওয়ার্স আসে ঠিক আছে মুভি পেজে কিন্তু বেশি ভিউয়ার্স আছে তাই মুভি পেজটা তোমাদের রেকমেন্ড করছি মুভি পেজ মুভি মস্তি এরকম করতে হবে মুভি মস্তি করছি এম এ এস টিআই দেখো মুভি মস্তি করলাম তো এখানে এটা সার্চ করছি দেখি মুভি মস্তি তো দেখো এখানে ওপরে লেখা আছে একটা মুভি মস্তি বলে পেজটা হচ্ছে একশো কে লাইক দিস মানে এই পেজে হচ্ছে এক লাখ দু মানে এক লাখ হচ্ছে কি হচ্ছে লোক হচ্ছে এখানে এখানে যে লাইক করছে দেখা যাক এটা এটা ক্লিক করি তো ক্লিক করার পর দেখো তো যাদের হচ্ছে এটা দেখো এখানে দেখছো ফিল্ম এটা এটা কি করবে এটা দেখো এইখানে যে পেজটা হচ্ছে লাইক দিয়ে দেবে এছু দেখছো একটা লাইক চিহ্ন আছে লাইক দিয়ে দেবে তাহলে এখানে আমি কিন্তু যদি এই পেজে আমার লিঙ্ক যদি শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক বা ইউটিউব ভিডিও শেয়ার করি তাহলে কিন্তু এখান থেকে আমি কিছু ট্রাফিক আমি পাবো তো একবার লাইক দিয়ে দিলাম লাইক দেওয়ার পরে দেখতে পেয়েছো তো এখানে বলছে পোস্ট বলে অংশে আমি ক্লিক করলাম তো পোস্ট বলে অংশে ক্লিক করলাম দেখো আমার হচ্ছে এখানে হচ্ছে দেখো আমার হচ্ছে তোমার এরকম আইকন চলে আসবে আমার ফেসবুকে আইকনটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানটায় আমি কিছু লিখব যেমন লিখবো হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ডস হাউ আর ইউ হাও আর ইউ হ্যাঁ ইফ ইউ আর তোমরা যে টপিক্স নিয়ে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছে টপিক্সটা এখানে ইউজ করবে আমি ধরো ইউটিউব চ্যানেল নিয়ে করেছি ইউটিউব ফ্রি কোর্স তাহলে আমি সেই নিয়ে আমি লিখছি ইফ ইউ ওয়ান টু ওয়ান টু প্রোমোট ইয়োর ইউটিউব চ্যানেল ইন দু হাজার কুড়ি প্লিজ ক্লিক হিয়ার ক্লিক হিয়ার হয়ে গেল বলে আমি ইউটিউব চ্যানেলটা আমি শেয়ার করছি চলো আমরা কিভাবে শেয়ার করে দেখাচ্ছি কোনো ইউটিউব ভিডিও আমি প্রমোট করব। প্রমোট করার জন্য তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে নাও ওয়াইটি স্টুডিওতে যাবে সেখানে গিয়ে তোমার যে চ্যানেলে চলে যাবে চ্যানেলে গিয়ে দেখো তুমি যেই ভিডিওটা তুমি প্রমোট করতে চাও তো ধরো আমি এটা মুভি ক্লিপটা করছি আমি ঠিক আছে ধরো প্রমোট করলাম তো এটা এই তাহলে এই ভিডিওটা আমি ক্লিক করলাম ক্লিক করতে ওপরে যে তিনটে দেখো এটা আছে মানে মাঝখানে যেটা এটা হচ্ছে শেয়ার বাটন এটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখো অটোমেটিক তোমার হচ্ছে কপি টু ক্লিক বোর্ড বলে একটা অংশ থাকবে কপি টু ক্লিক এটাতে ক্লিক করবে ক্লিক হয়ে গেল এবার ফেসবুকে ফিরে যাও ফেসবুকে ফিরে গিয়ে এখানে এই যে লিঙ্কটা আছে তুমি পেস্ট করে দাও লিঙ্কটা পেস্ট করে দিলাম তো দেখো তোমার কিন্তু ভিডিওটা অটোমেটিক কিন্তু নিয়ে নিল দেখতে পেয়েছো দেখো ভিডিওটা নিয়ে নিয়েছে ওকে এটা পোস্ট করে দাও এইভাবে দিনে তুমি বেশি করবে না ফেসবুক পেজে এরকম করে গিয়ে দুটো করে ভিডিও তুমি কি করে পোস্ট করবে ওকে প্রতিদিন এই যে ট্রিক্সটা বললাম এই ট্রিক্সটা কিন্তু একদিনে কাজ হবে না সময় লাগবে কিন্তু ট্রিক্সটা তুমি এখান থেকে সাবস্ক্রাইবার তুমি পাবে পাঁচটা হলেও পাবে ছটা হলেও পাবে কারণ এটা হিন্দি চ্যানেল আর আমার বাংলা একটু দেরি হবে যদি বাংলা হতো আমার যদি টপিকসটা হিন্দি নিয়ে হতো তাহলে সাবস্ক্রাইবার পঞ্চাশ একশো হয়ে যেত ওকে একটু সময় লাগবে বোঝা গেল ফেসবুকে কি করে র্যাঙ্ক করতে হয় দেখো সেকেন্ড ট্যাকটিস যেটা বলছি দেখো সেকেন্ড ট্যাকটিস হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্যাকটিস এখন হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা তোমার যে চ্যানেলের নেম আছে তোমার চ্যানেলের যে নেম আছে সে নেমে হ্যাশট্যাগ নেমের আগে হ্যাশট্যাগ ইউজ করে ইউজ করবে প্রত্যেকটা প্রত্যেকটা মানে যতগুলো ভিডিও আছে সে ভিডিওর ডিসক্রিপশান বক্সে কি করবে একটা হ্যাশট্যাগ ইউজ করবে করার পর আমি দেখিয়ে দিচ্ছি তারপর তোমার চ্যানেলের নাম দেবে প্রত্যেকটা দেওয়ার পরে তোমরা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে যে ভিডিওগুলো তোমরা হচ্ছে দেখছো সে ভিডিওগুলো যখন দেখবে সে কমেন্ট বক্সে চলে যাবে সে কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দর করে একটা কামেন্ট লিখে দেবে কামেন্ট লেখার পরে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে ওকে কিভাবে হয় ট্যাকটিক্সটা একটু দেখে নাও স্টুডি তোমার চ্যানেলটা ওপেন করবে ওপেন করার পর যে কোনো প্রত্যেকটা ভিডিও আমি ধরো এই ভিডিওটা আমি ওপেন করলাম এই ফার্স্ট যে ভিডিওটা আছে ওপেন করলাম ভিডিওটা ওপেন করার পরে তো এখানে যে পেন্সিলের মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে ফার্স্ট ফার্স্ট টাইটেল আছে টাইটেলের এটা টাইটেল টাইটেলের পর ডেসক্রিপশান ডেসক্রিপশানে আমি ক্লিক করলাম ডেসক্রিপশানে ক্লিক করার পরে তোমাকে যেটা দিতে হবে দেখো এখানে তোমাদের চ্যানেল আছে তোমাদের চ্যানেল তোমাদের যে কোনো একটা চ্যানেল ধরো তোমার চ্যানেলের নাম কি ডেলি ইউটিউব ডেলি এটাকে আমি হ্যাশট্যাগ ইউজ করবো আমি কেটে দিলাম আচ্ছা এটা আমি হ্যাশট্যাগ করছি হ্যাশট্যাগ ডেলি ডি এ আই এল ওয়াই ডেলি আচ্ছা হ্যাশট্যাগ কিন্তু একসঙ্গে লিখবে কোনো স্পেস দেবে না হ্যাঁ ডেলি ইউটিউব ডেলি ইউটিউব ডেলি দেখো ইউ ডেইলি ইউটিউব ডেলি তো এটা হ্যাশট্যাগ তোমরা প্রত্যেকটা প্রত্যেকটাতে ইউজ করবে তো আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে করে সেভ করে নিই ঠিক আছে সেভ করে নিই এবারে আমি আবার একটা ভিডিওতে যাচ্ছি ধরো এই ভিডিওটা দিচ্ছি এখানেও সেম আবার পেনসিলটা ইউজ করলাম পেনসিলটা ইউজ করার পরে আমি এখানটা হচ্ছে আবার দেখছি তোমরা আবার এটা ডেলি ইউটিউব ডেলিটা কী করবো হ্যাশট্যাগ ইউজ করে দিই আচ্ছা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ডেলি ইউটিউব ডেলি ডেলি ডি এ আই এল ওয়াই তোমরা তোমাদের চ্যানেলের নাম দেবে ডেলি ইউটিউব ডেলি দেখো হয়ে গেল হ্যাশট্যাগ তো এবারে আমি এটা ব্যাকে যাচ্ছি তো আমি বেশি আমি লঙ্গার করব না তাহলে দুটো ভিডিওতে আমি করলাম কি তিনটে ভিডিও এর আগে একটা ভিডিও আমি করেছি এইবারে কি করব। আমরা হচ্ছে ইউটিউব যে স্টুডিও আছে মানে সরি ইউটিউব যে অ্যাপ আছে অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে যে কোনো একটা ভিডিও তুমি কি করবে যে কোনো একটা ধরো আপাতত যেহেতু বাংলা চ্যানেল তো এখানটা যে ভিডিওটা আমি পজ করে দিলাম কারণ কপিরাইট স্ট্রাইক পড়ে যেতে পারে ওই জন্য ভিডিওটা পজ করে দেওয়ার পর দেখো এখানে যেটা লেখা আছে অ্যাড এ কমেন্ট হুম এক মিনিট ভিডিওটা পুরো চা চালিনি ভিডিওটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও তো তার মানে এখানে আমি কী করবো দেখো অনেকে কিন্তু কমেন্ট করেছে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তো এখানে কী লিখবো ভেরি গুড ইন্ডিট একটু ভালো করে দেব একটু বেশি করে দেবো হোপ টু সি মোর ভিডিওজ লাইক ফ্রম ইউ ওকে বলে এরকম করে দিলাম সেটা উৎসাহিত হবে বলে তোমাদের যে চ্যানেলটা হ্যাশট্যাগ ইউজ করে দেবে দেখো হ্যাশট্যাগ আমি ইউজ করছি হ্যাশ ট্যাগ ইউজ করে আমি লিখছি চ্যানেলের নাম তো মনেই আছে ডেলি ডেলি ইউটিউব ডেলি ইউজ করে দিলাম বলে আমি কমেন্ট করে দিলাম দেখো কমেন্টটা করার পর দেখো আমার কমেন্ট কিন্তু চলে এসেছে দেখতে পেয়েছ আমার কমেন্টটা চলে এসেছে কমেন্টে আমি একটা লাইক দিয়ে দিলাম লাইক দেওয়ার পর দেখো এই জিনিসটা আমি এবারে যখন এটা চলে এলো এই যে ডেলি ইউটিউব ডেলি হ্যাশট্যাগটা আমি দেখো কেউ যদি ক্লিক করে আমার অনেক দেখো আমার চ্যানেলটা চলে এসছে দেখছো ওপরে চ্যানেল দুটো শো করছে আমি যে এই দুটোতে হ্যাশট্যাগ ইউজ করেছি তাই এই দুটো এসছে আরগুলো ইউজ করিনি অন্য চ্যানেলে চলে আমার প্রথমে কিন্তু চ্যানেল দুটো চলে দেখতে পেয়েছো নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে তোমরা দেখবে যে চ্যানেলটা তোমরা যখন একটা তোমরা একটা টপিক্স নিয়ে তো ইউটিউব ভিডিও তৈরি করছো একটা টপিক্স নিয়ে যেমন আমি বলছি হাউ টু গ্রো জিরো সাবস্ক্রাইবার হাউ টু গ্রো ফ্রম জিরো সাবস্ক্রাইবার টু থাউজেন্ড সাবস্ক্রাইবার এরকম একটা আমি চ্যানেল হয়তো সার্চ করছি ইউটিউবে যখন ইউটিউবে ওয়াইনডেক্স ব্রাউজারে চলে যাও কিংবা তোমার হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়েও করতে পারো ইউটিউব ড্যাশবোর্ডে গিয়ে তো সেখানে সার্চ করছো দেখবে অনেক অপশান আসবে সার্চ করার পর দেখবে অনেক ভিডিও চলে আসবে সে ভিডিওগুলো তিনখানা ভিডিও দেখবে পরপর তিনখানা যেগুলো র্যাঙ্ক করেছে যেগুলো র্যাঙ্ক করেছে সে র্যাঙ্কওয়ালা ভিডিওগুলো ভিডিওগুলো থেকে তোমরা যে কোনো তিন পরপর ভিডিওগুলো ওপেন করবে ওপেন করার পর দেখবে তোমাদের তো ওয়াইনডেক্স ব্রাউজার করবে ওপেন করবে কারা যারা মোবাইলে করছো যারা ডেস্কটপে করছো তারা হচ্ছে ক্রোম ব্রাউজারে করবে কারণ তোমাদের এখানে টিউবাডি টুলসটা চাই এবং ভিড আইকিউ টুলসটা চাই এখানে দরকার আছে তো যখন তুমি ওপেন করছো দেখবে ফার্স্ট যে তুমি ভিডিওটা ওপেন করলে সে ভিডিওটা দেখবে টাইটেল ডেসক্রিপশান এবং যে তোমার যে ট্যাক্স আছে ট্যাক্সটাকে পুরো কপি করে নেবে কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপশানটা কীভাবে লিখেছে সেটাকেও একটু তুমি একটু বাড়িয়ে লিখবে ঠিক আছে আর নাম্বার থ্রি যে টাইটেলটা আছে টাইটেলটা তো কপি করবে কিন্তু টাইটেলটা কপি করার পর টাইটেলটা তোমাকে এক্সটেনশন করতে হবে সে হয়তো যে টাইটেল টাইটেলটা একটু ওলট পালট করে দেবে যেমন সে হচ্ছে দিয়েছে দু হাজার কুড়ি নিউ ট্রিক ভিডিও হয়তো তুমি লিখবে হাউ টু হাউ টু গেট মোর সরি হয়তো টাইটেলে লেখা আছে আমি তোমার দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে ঠিক আছে এই একটা পয়েন্ট গেল তাহলে কি হলো আমার হচ্ছে ফেসবুক অ্যাড গেল হ্যাশট্যাগ হলো এবং হচ্ছে যে ভিডিওটা ওয়েজ করলাম তার টাইটেলটা ডেসক্রিপশনটা এবং তার যে হ্যাশ মানে কি বলবো ট্যাগটা আমরা ইউজ করলাম তুলে নিলাম তুলে নেওয়ার পরে এইবারে দেখো ভালো করে কারণ তুমি ভিডিওটা টার্গেট করেছো এবারে এই যে তিনটে ভিডিও তুমি ভিডিওর লেন্থটা দেখবে লেন্থ ভিডিও যে লেন্থ ধরো কোনো ভিডিও সাত মিনিট আছে কোনোটা আট মিনিট করে তেরো মিনিট তোমাকে ভিডিওটা মিনিমাম চোদ্দ থেকে পনেরো মিনিটে ভিডিও বানাতে হবে এবং ভিডিওটা পনেরো মিনিট যেন তোমার দর্শককে অন্তত মিনিমাম পাঁচ মিনিট বস করিয়ে রাখতে পারো এরকম ভিডিওটা শুরু করো ধরো আমি সার্চ করছি এখানে সার্চ করছি হাউ টু মেক মানি অনলাইন এটা সার্চ করছি তো সার্চ করলে আমি আমি কিন্তু যেহেতু মোবাইলে করছি আমি ওয়াইনডেস ব্রাউজারে চলে এসেছি কারণ এখানে টিউব বাটি পেয়ে যাবো তোমাকে আগে ভিডিওতে দেখিয়েছি আর যারা ডেস্কটপে করেছে ক্রম ব্রাউজ দেখো হাউ টু মেক মানি অনলাইন দিলেই দেখো রিসেন্ট অনেক কিন্তু ভিডিও চলে এসেছে দেখো ভালো করে অনেক ভিডিও কিন্তু চলে আসছে ভিডিওগুলো কিন্তু প্রত্যেক কিন্তু ভাইরাল হয়েছে দেখো এটা আটানব্বই হাজার হচ্ছে আটানব্বই হাজার একশো বাহান্ন হচ্ছে কি হচ্ছে ভিউ আছে এখানে এক লাখ সাত মাস আগে করেছিল এক লাখ না ষোলো লাখের ওপর ভিউ আছে এই যে জিনিসগুলো এই যে ধরো প্রথম যে ভিডিওটা আমি এই ভিডিওটাকে যে টার্গেট করার কারণ এটা এক নম্বরে র্যাঙ্ক করছে ওপর একটা অ্যাড আছে ওটা বাদ দাও এটা এক নম্বরে র্যাঙ্ক করছে তো এটা যদি আমি টার্গেট করি এটা ভিডিওটা লেন্থ ভালো করে দেখো তেরো মিনিট তাহলে তোমাকে মিনিমাম এটা ষোলো থেকে মানে পনেরো থেকে ষোলো কি আঠেরো কুড়ি মিনিটে তোমাকে ভিডিও বানাতে হবে হয়ে গেল নেক্সট দু নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখন এই ভিডিওটাতে এই যে নীলকালিতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তোমার যে এই যে ভিডিওর যে লেন্থটা ভিডিওর যে তোমার যে এই যে ভিডিওর যে টাইটেলটা তুমি কপি করবে কপি করে ওটাকে একটু মানে একই রুবু লিখবে না ওটা একটু এটা চেঞ্জ করবে ঠিক আছে যাতে কপিরাইট স্ট্রাইক না করে এবার তোমার ডেসক্রিপশানে দেখবে কি লেখা আছে ওটাকে তুমি সাজিয়ে তুমি ওই ডেসক্রিপশনটা ওই রকমই লিখবে না একটু ওই রকমভাবে দেখে দেখে ঠিক ভালো করে সাজিয়ে একটু ডেসক্রিপশনটা বাড়িয়ে লিখবে হয়ে গেল না বা তিন যেখানে যাবে তো সেখানে হচ্ছে দেখো তোমরা হচ্ছে দেখবে তোমার যে ট্যাক্স ট্যাক্সটাতে দেখবে আমি দেখাচ্ছি ট্যাক্সটা তো দেখো তোমরা হচ্ছে ডান দিকে চলে আসবে তোমরা ভিডিওটা ওপেন করো ভিডিওটা দেখাচ্ছি না তার কারণ কম্পিউটার স্ট্যাকের একটু প্রবলেম আছে তো তোমরা ডান দিকে চলে এসে দেখবে যে ট্যাক্স বলে অপশানটা আছে ট্যাক্স এই ট্যাক্সটা হুবু তোমরা কপি করে নেবে ওকে যদি এই ভিডিওটা তোমরা টার্গেট করো এবারে যদি তোমরা আদার্স আদার্স আরও দুটো ভিডিও টার্গেট করো তাহলে সব টাইটেল মিলিয়ে তোমরা একটা মিলিয়ে মিলতে টাইটেল করবে টোটাল ডেসক্রিপশান মিলিয়ে একটা ডেসক্রিপশান বানাবে তার থেকেও একটু বেশি এবং লেনটাও বেশি করবে সকলের থেকে এবং ট্যাক্সটা এর থেকে কিছু ওর থেকে কিছু এরকম করবে কারণ আমি একটা ভিডিওতে টার্গেট করছি প্রথম ভিডিওটা তাহলে এই ভিডিওর সমস্ত টাইটেল কিন্তু তুমি কপি করে নেবে কীভাবে করবে এখানে হচ্ছে কপি বলে অপশান আছে দেখো ওই কপি বলে অপশানে তোমরা ক্লিক করলে কপি হয়ে যাবে কিংবা তোমরা এখানে ক্লিক করো এখান থেকে পুরোটা এরকম করে কি করতে পারো কপি করে তুমি এটা পেস্ট করে নিতে পারো তোমার কোনো নোটবুক বা অন্য কোনো জায়গায় বোঝা গেল এই কটা যে ট্যাক্টিস তোমাকে দিলাম তাহলে কি হলো চারটে পয়েন্ট দিলাম নাম্বার ওয়ান ফেসবুকে একটা এ দাও তোমার যে ডেসক্রিপশন তোমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দাও ফেসবুক কোনো পেজে গিয়ে অনেকগুলো পেজ প্রতিদিন একদিনে কিন্তু দশ বারোটা পেজে দেওয়া এক একদিনের জোর চেষ্টা করবে দুটো পেজে দিতে ওকে নাম্বার টু নাম্বার টু কী বললাম হ্যাশট্যাগ ইউজ করতে হবে নাম্বার থ্রি টাইটেল যে ভিডিওটাকে তুমি টার্গেট করেছো কারণ ও হচ্ছে এক নম্বর আছে কি দু নম্বরে কি তিন নম্বর আছে তুমি ওর সমসাই তুমি চ্যানেলটা তুমি র্যাঙ্ক করাতে চাও ভিডিওটা অর্থাৎ ওর ডেসক্রিপশান টাইটেল এবং টপ হ্যাশট্যাগ সরি ট্যাগ কী করবে তুমি হচ্ছে কপি করে কপি করে কি করবে করে নেবে এবারে জিনিসটা এইভাবে করতে হবে তো করি তোমাদেরকে বুঝতে পারলাম ইউজ করো তোমাদের পার ডে একশো সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে আগামী দিনে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তার প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো ক্লিক করে বেল আইকনটা ক্লিক করবে ক্লিক করার পর অল অফ নোটিফিকেশানে অন করে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোরা পেতে থাকবে তো চলো আজকে পর্যন্ত বিদায় নিলাম আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই টাইমে টিল দেন গুড বাই সবই ভালো থাকবে নমস্কার